খুবই চমৎকার একটি প্লেস। আপনারা সিলেট ভ্রমণে অবশ্যই এই রিসোর্টে থাকতে পারেন। আপনাদেরকে পুরো এই রিসোর্টটি ঘুরিয়ে দেখালে আরো বুঝতে পারবেন। সি ইউ নট ফর মাই চিলড্রেন মামাচি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের এক সময়ের জাকারিয়া সিটি একটি অন্যতম সেরা রিসোর্ট থেকে। জাকারিয়া সিটি সিলেটের একটি অন্যতম বিনোদন কেন্দ্র, পার্ক, হোটেল অ্যান্ড রিসোর্ট। জাকারিয়া সিটির মালিকানা পরিবর্তন হয়েছে, বর্তমান নাম এক্সেলসিওর সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। উনাদের আমন্ত্রণে আমি গিয়েছিলাম এই রিসোর্টটি তুলে ধরতে, তাই গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি উনাদের এই রিসোর্ট এবং জানিয়েছি সকল ইনফরমেশন। তো বন্ধুরা, আজ আপনাদেরকে সিলেটের এই অন্যতম এক সময়ের সেরা জাকারিয়া সিটি নিয়ে থাকছে পুরো ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো জাকারিয়া সিটির যে বিনোদন কেন্দ্র, সেই সাথে এটি যে একটি পার্ক, সেই অংশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সিলেট শহর থেকে আমাদের যাত্রা সিলেট সুরমা গেট এলাকায়। বন্ধুরা, সিলেটের সুরমা গেট এলাকায় কিন্তু সিলেট মৌলভীবাজারের বিখ্যাত সাত রঙের চায়ের স্টলটি অবস্থিত। আপনারা চাইলে এখানে এসে সাত রঙের চায়ের স্বাদ নিয়ে যেতে পারেন। আমরা চলে এসেছি সিলেটের সুরমা গেট এলাকায়। সিলেটের সুরমা গেট এলাকার দলইপাড়া গ্রামে অবস্থিত জাকারিয়া সিটি বা এক্সেলসিওর হোটেল অ্যান্ড রিসোর্ট। গ্রামের ছোট্ট রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম জাকারিয়া সিটির দিকে। প্রায় 30 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম দ্য এক্সেলসিওর হোটেল অ্যান্ড রিসোর্ট বা সিলেটের অন্যতম বিনোদন কেন্দ্র জাকারিয়া সিটিতে। বন্ধুরা, আপনারা এখানে এসে সারাদিন সময় কাটাইয়ে যেতে পারেন মাত্র 100 টাকার বিনিময়ে। অবশ্যই এখানে এসে আপনারা উনাদের যে রিসেপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনারা এন্ট্রি করে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করেই আপনারা পেয়ে যাবেন একটি লেক। বন্ধুরা, এখন আপনাদেরকে সিলেটের অন্যতম সুন্দর জাকারিয়া সিটির এই পার্কটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনেক মাছ দেখা যাচ্ছে। পার্কের এই দিকটা আসলে খুবই সুন্দর, যদিও আসলে এটা শুধু পার্ক না, এটি একটি রিসোর্ট। আসলে এই দিকটা মোটামুটি একটা আইল্যান্ডের মতো, আসলে খুবই চমৎকার। তো আমারও বাই কিন্তু এখানে খুব সুন্দর এখানে লুকাচ্ছেন। পরিবেশটা খুবই চমৎকার, খুবই সুন্দর। আর এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে, ওনারা কিন্তু এখানে অনেকগুলো মাছ এখানে দেখা যাচ্ছে যে ওনারা ইয়ে করতেছেন। আসলে অনেক মাছ, এগুলো দেশি আর কি, কার্প জাতীয় যে মাছগুলো আছে। এখানে কিন্তু ছোটোখাটো একটা মিনি চিড়িয়াখানা, এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর হরিণ। আমরা এখন উপরে যাব। উপরের অংশে কি আছে না আছে সেগুলো আপনারা দেখবো, আপনাদেরকেও দেখাবো। ছোটো ছোটো সোনামণিরা আসলে এখানে কিন্তু শিশু পার্কের মতো বিভিন্ন ধরনের রাইড আছে, যদিও দেখা যাচ্ছে যে আসলে অনেকগুলো অচল হয়ে গেছে, এগুলো তারা চলতে পারবে।
হালকা নাস্তা হচ্ছে এখানে বসে। আমরা এখন উপরে উঠতেছি। আসলে এইদিকের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই খাড়া, মনে হচ্ছে যে আমরা ভারতের কোনো পাহাড়ে আছি, আমরা কোনো ট্রেকিং করতেছি এরকম অবস্থা আর কি। দেখুন এখান থেকে দেখলে বুঝতে পারবেন আসলে কত নিচে, আর আরও উপরে কিন্তু ওনাদের যে রিসোর্টের হোটেলগুলো, আরও উপরে আরও অনেকগুলো রিসোর্ট আছে, মানে ছোটো ছোটো রুম আলাদা করা আছে। এখানে অনেকগুলো পশু পাখি ছিল আগে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কিচ্ছু নাই। মানে সাপ টাপ অনেক কিছু ছিল, আসলে অনেক কিছু ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিচ্ছু নাই। হয়তো ওনারা আবার এগুলাকে আপডেট করবেন, আবার নিয়ে আসবেন। সুন্দর পরিবেশ শহরের ভিতরে, আপনারা আসতে পারেন, দেখে যেতে পারেন এই রেস্টুরেন্ট। এটা আসলে একটা পার্ক এবং একটা রিসোর্ট, দুইটাই খুব সুন্দর। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে দেখালাম জাকারিয়া সিটির যে পার্ক, সেই পার্কটি এটি শুধুমাত্র যে একটি পার্ক তা কিন্তু নয়, এটি একটি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাছাড়া আপনারা যদি এখানে এসে সুইমিং করতে চান তাহলে এখানে এসে সুইমিং করতে পারবেন। সিলেটের অনেকেই কিন্তু সিলেট শহর থেকে এখানে এসে সুইমিং করেন। তো এখন আপনাদেরকে এখানকার যে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলটিও দেখাচ্ছি। এই হচ্ছে রিসোর্টের সুইমিং পুল, এখানে আপনারা রিসোর্টে থাকলে এখানে সুইমিং করতে পারবেন। তাছাড়া আপনারা যদি রিসোর্টে না থাকেন, সিলেটের যারা আছেন, আপনারা চাইলে এখানে কিন্তু ঘণ্টাপতি এখানে এসে ফ্যামিলি বা আপনাদের ফ্রেন্ড স্টাফের সাথে এখানে এসে আপনারা সুইমিং করতে পারবেন। তো আমরা আসলে আসছি সুইমিং করবো, অবশ্যই আমরা সুইমিংয়ের সেই অ্যাডভেঞ্চার এবং মজার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। ওয়াও, এই দেখেন আমার ওয়াহিদ ভাই সাঁতার শিখতেছেন এখানে এসে। কি ভাই, কেমন লাগতেছে? এই তো ভাই, ওয়াও। অসাধারণ। এখন কি হবে জানি না আমি, আসলে কি হবে, আসলে নামবো নামবো, পানিতে নামবো, না নামলে কি হবে? পানি কেমন ভাই? জীবন অনেক সুন্দর, জীবনকে উপভোগ করতে হবে। হ্যালো, দেখতে পাচ্ছেন আপনারা আসলে খুবই সুন্দর সুইমিং পুল। তো আপনাদেরকে সবাইকে ইনভাইট রইল। ওকে, স্টার্ট। মাইকেল ফেল সাঁতার করছেন, দেখা যাক কি হয়। ও দেখা যাক পারেন কি। আসলে আমার ভাই নতুন, তো ভাই এবারের অলিম্পিকটা আমি ওয়াইফ দেখিয়ে দেবো। অলিম্পিকে এবার সাঁতার দিচ্ছে কে বলবে? দ্রুত আমি আমি পাশ করছি। এইভাবে এইবারের অলিম্পিকটা হয়তো আমার দিতে হবে, ওয়াইফকে নয় আমাকে। আমারে 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 বেশি বেশি বুঝছেন ভাই। আমি পয়লা ফার্স্ট হয়েছি, এখন তাই করে দুই ফার্স্ট হয়ে গেছেন। সাঁতার দিয়ে কষ্ট আসলে, যারা সাঁতার করে তারা আসলে একটু জায়গা সাঁতার করে বুঝলাম, যারা সাঁতার প্রতিযোগিতা আছে
দেখি সাংকার দাঁত সুন্দর। অসাধারণ, আসলে খুবই চমৎকার একটি রিসোর্ট। আপনারা সিলেট ভ্রমণে অবশ্যই এখানে থাকতে পারেন। আপনাদেরকে সবাইকে ইনভাইট রইল এই রিসোর্টে আসবেন। সিলেটের অন্যতম বিনোদন কেন্দ্র জাকারিয়া সিটি থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব শীঘ্রই আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।